তিরিশ পারা কোরআনুল কারিমই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, শুধু মানুষ নয় সমস্ত মাখলুকাতের শান্তির নিশ্চয়তার দূত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে রাজপথে সর্বত্র আমরা যে প্রচেষ্টা পরিচালনা করছি, সেই নীতি আদর্শটাই নিয়ে আসছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা করেছেন, নিশ্চয়ই হে রাসূল, আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে সৃষ্টি করেছি। তার উত্তম চরিত্রটা কেমন ছিল এবং তার সিরাতটা কেমন ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একজন প্রশ্ন করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল, কেমন ছিল? তখন তিনি উত্তর দিছিলেন, তুমি কি কোরআনুল করিম পড়ো না? কলে কোরআনুল করিম পড়ি, তেলাওয়াত করি। কলে খুলুকুহু খুলুকুহুল কোরআন, হুবাহু তিরিশ পারা কোরআনুল করিমই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, শুধু মানুষ নয় সমস্ত মাখলুকাতের শান্তির নিশ্চয়তার দূত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা বড় গলায় কথা বলি তা নয়, বিজেপিরা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার নীতি নিয়ে বিভিন্ন সময় যখন তারা আলোচনা পর্যালোচনা করেছেন বা করছেন, সবাই কিন্তু এ কথার উপরে একমত পোষণ করতে বাধ্য হয়েছে যে এই নীতি আদর্শ যদি ফলো করা যায় তুমি শান্তি দুনিয়াতে পাবা ব্যক্তি পর্যায় থেকে সর্বত্র। সিরাত আজকের সম্মেলনের মধ্যে এই আলোচনার তো একটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে, সেই লক্ষ্য উদ্দেশ্যটা কি আমরা আর সে আলোচনা রাখব, আর আমরা যারা শ্রোতা রয়েছে শুনব, এটাই কিন্তু আমাদের মূল না। আলোচনা করব শুনব, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব। যদি এভাবে হতে পারি তাহলে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সর্বত্র শান্তির বাতাস সর্বত্র বয়ে যাবে, আর এটাই বাস্তবতা। শান্তি শুধু আমরা শুনছি, কিন্তু 51 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স, যাদের মাধ্যমে দেশ চলছিল বর্তমানে চলছে, এদের মাধ্যমে শুধু শান্তি শান্তি শব্দটা শুধুমাত্র কেমন একটা ঘোড়ার ডিমের মতোই কেমন যেন একটা অবস্থান তৈরি হয়েছে। আমরা বিভিন্ন সময় উদাহরণ হিসেবে পেশ করা হয়, এই মিয়া তোমরা পাইছো ঘোড়ার ডিমটা বাবা। ঘোড়ার ডিম মানে ঘোড়া কি ডিম পারে নাকি? একটা অবাস্তব অযৌক্তিক কল্পনা, এরা শুধুমাত্র একটা মুখের কথা। তা শান্তিটাও 51 বছর স্বাধীনতার বয়সে আমরা শুধু শুনিয়ে আসছি, কিন্তু শান্তির পরিবর্তে আমরা কী পেলাম? তামাম দুনিয়ার ভিতরে যারা দেশটা পরিচালনা করেছিল বর্তমানে করছে, এদের পরিচালনায় একবার নয় দুইবার নয় পাঁচবার প্রায় তামাম দুনিয়ার ভিতরে দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে। শুধু তাই নয়, যখনই সর্বত্র ব্যক্তি পর্যায় থেকে শুরু করে কোথায় আমরা তাকাই, যারা ক্ষমতায় থাকে এই শক্তিতে এই গর্বতে আমাদের সাধারণ মানুষের কষ্ট অর্জিত অর্থ সম্পদ তারা বিভিন্ন পর্যায়ে লুণ্ঠন করে বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে বিভিন্ন জায়গায় বেগুন পাড়া তৈরি করে। শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করেছেন ফরিদপুর জেলায় এক ছাত্র সংগঠনের ছাত্রলীগের ছেলেরা
একজনই প্রায় 2,000 কোটি টাকার মতো পাচার করে এদেশ থেকে বিদেশে পাচার করে পাঠিয়েছে। এটা আমাদের জন্য দুঃখ, এটা আমাদের বাংলাদেশের জন্য কলঙ্ক। আজকে সুইস ব্যাংকের ভিতরে আপনারা জরিপে দেখছেন যত টাকা সুইস ব্যাংকে জমা হয়েছে এর ভিতরে বাংলাদেশ 2 নম্বরে স্থান অধিকার করেছে। এই টাকাগুলো আপনি সিংহভাগ দেখবেন যারা ক্ষমতায় জড়ায় আছে, ক্ষমতায় আছে এদের, এবং বিভিন্ন পর্যায়ে এদের মাধ্যমে টাকাগুলো বাংলাদেশ থেকে পাচার হয়ে এখন দেশ দেউলিয়ার পথে রওনা করছে। 17টা দেশ তাম বিশ্বের ভিতরে, এই যেখানে নাকি অভাব অনটন দুর্ভিক্ষর ভিতরে যে তালিকা রয়েছে তার ভিতরে আমাদের বাংলাদেশে কিন্তু তালিকার ভিতরে চলে আসছে। তাহলে যারা নাকি বিভিন্ন সময় দেশ পরিচালনার ব্যাপারে সুন্দর সুন্দরভাবে কথা বলছে, শান্তির কথা বলে আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বারবার তারা ক্ষমতা শিবে, তারা যখন ক্ষমতা যায় তখন আর আমাদের জনগণকে আর তারা চেনে না, এরকম আর কতদিন চলতে থাকবে? এই জন্যই খুলুকুহু খুলুকুহুল কুরআন, আশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন কুরআনুল করিম পড়ো নাই, পুরো 30 বার কুরআনুল করিম হলো আল্লাহ রসুলের চরিত্র। সেখানে আপনারা দেখবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে নবুয়াতি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে তিনি যে নীতি আদর্শ তিনি বাস্তবায়ন করে গেছিলেন। আপনারা সর্বযুগে যখন ইতিহাস পড়বেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়া রাজত্ব করলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো 350 মতো দেশের রাজত্ব করলেন, এর ব্যাপারটা কি যে সর্বত্র সর্বশ্রেণীর মানুষ তারা কিন্তু এই নীতি আদর্শকে গ্রহণ করেছে। কিন্তু আজকে দুঃখের মধ্যে বলতে হয় আমাদের বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জন মুসলমান বসবাস করার পরেও এ দেশের ভিতরে এই নীতি আদর্শটা, এই যে তাম দুনিয়ার ইতিহাসে যেই সোনার মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন দুনিয়াতে মানুষের শান্তির লক্ষ্যে উন্নয়নের লক্ষ্যে, সেই মানুষটার নীতি আদর্শ যদিও নাকি আমরা তার উম্মত দাবি করি কিন্তু তার সেই নীতি আদর্শের ব্যাপারে আমরা অনেকেই কেমন জানি কিন্তু উদাসীন, কেমন জানি আমরা দুর্বলতা আমাদের থেকে কার্যক্রমে প্রকাশ পাচ্ছে, এটা আমাদের জন্য একটা দুঃখ। এই জন্য আমি বিশেষ করে আজকে সিরাত সম্মেলনের মাধ্যমে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তার যে কার্যক্রমগুলো ছিল এগুলো যদি আমরা ফলো করতে পারি দুনিয়াতে শান্তি পাবো, আখেরাতে মুক্তি পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি।